ওগুলো তো নেই বলতে থাকে কি বলেছে আরে ভাই কি বলেছে তোকে বলছিলাম ভাই কথাগুলো বলো যেখান থেকে ওই ধারে চালিয়ে দিয়েছে দু হাত ধরে চালিয়ে দিয়েছে চালিয়ে ও আবার জল লোকজনতে গেছে তার উঠে পালিয়ে গেছে সাইকেলটা রেখে বাচ্চাটা পালিয়ে গেছে দেখেছো নাকি হ্যাঁ দেখেছে ওরা ছেলেটাকে নিয়ে খেলতে দেখেছে এখানে করে ওরা দুটা দিকে শুনছি দূরে দূরে ওই নিয়ে গেছে মেরে ফেলেছে রহমান নিয়ে গেছে রহমান কি হয় আপনাদের আমার ভাসুর বেটা হয় ও কি কোথায় নিয়ে গেছে বলছি কোথায় নিয়ে গেছে মালুচা ঘাটে নিয়ে গেছে পার করে আদে বেরিতে রোখানে করে ফেলেছে কাছে মেরে দিয়ে কিসে করে ফেলেছে কিসে করে ফেলেছে হাতে ফেলেছে মেরে জলে ফেলে দিয়েছে বস্তায় বন্দি করে ফেলেছে নাকি বস্তায় ফেলেছে বস্তায় ভরা ছিল কি শুনলেন আপনি কি শুনলেন কি শুনলেন কিভাবে মেরেছে কিছু শুনলেন আপনার ছেলের নাম কি ইমরাজ হাসান বয়স কত পাঁচ বছর কখন নিয়ে গেছিল নিয়ে গেছিল দশটার দিকে বাড়ি নিয়ে গেছে ছেলে ওই এগারো বারোটার দিকে নিয়ে গেছে কি বাড়িতে তখন হঠাৎ করে কি ছেলে বাইরে গেছিল বাইরে গেছিল ছোট সাইকেল চলেতে গেছিল সাইকেলটা নিয়ে চলে গেছে ওকে লোভে করে লোভ দেখিয়ে নিয়ে চলে গেছে সাইকেল চলেতে চলে এখন কি চাইছেন এখন আমি সারা চাচ্ছি আমার ছেলেকে যেরকম মেরে ফেলেছে সেরকম আমার মরম মুখ দেখবো আমি যেরকম ছেলে পাবো না সেরকম ওকে আমি রাখবো না আর আমি সারা চাচ্ছি এখন তাহলে আপনার ভাইপো আপনার নিজের ছেলেকে মেরেছে তাই কে 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 জড়িত আছে ওর সঙ্গে ওর সঙ্গে কে কে জড়িত আছে বলতে পারবো না মানে যে যে সাক্ষী আছে মালুম চার দিকে সাক্ষী আছে আপনার বাড়ি ফ্যামিলি তাই পরিজনিত আছে সবাই জড়িত হ্যাঁ সবাই জড়িত আছে